বেতন পরিশোধ করতে না পারার লজ্জায় ছাড়েন বিদ্যালয়। 61 বছর পর মঙ্গলবার সেই বকেয়া বেতন পরিশোধ করে আলোচনায় ঝিনাইদহের শৈলকুপ উপজেলার সোহরাব আলী। বর্দা প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে 1962 সালে বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন সোহরাব আলী। অভাব অনটনের সংসারে দরিদ্র পিতা ঠিকমতো যোগাতে পারেননি লেখাপড়ার খরচ, এতে বকে হয় বিদ্যালয়ের 4 মাসের বেতন। এরপর আর যাওয়া হয়নি বিদ্যালয়ে, লেখাপড়া ছেড়ে বাবার সঙ্গে শুরু করেন কৃষিকাজ। 1968 সালে পুলিশ সদস্য হিসেবে চাকুরি শুরু করেন সোহরাব আলী, তবে স্বল্প বেতনের কারণে ছেড়ে দেন সেই চাকরি, বাড়িতে এসে শুরু করেন ব্যবসা। এরপর পার হয় বহু বছর, হঠাৎ তার মনে পড়ে 4 মাসের বেতন বকেয়া হওয়ার বিষয়টি। বিদ্যালয়ে গিয়ে সেই সময়ের 4 মাসের বকেয়া বেতন বর্তমান বাজার মূল্যে 300 টাকা পরিশোধ করেন সোহরাব আলী। এই বেতনটা দিলাম যে আমি তো পড়েছি, আমি তো স্যারদের কাছে ঋণ হয়ে গেলাম। আর স্যার আমার, সে স্যার না থাকলেও আমার প্রতিষ্ঠান তো ঠিক আছে, প্রতিষ্ঠান দিলেই আমার স্যাররা পাইয়ে যাবে, তাহলে আমি মুক্তি হয়ে যাচ্ছি। এইভাবে আমি বেতনটা দিয়েছি, হ্যাঁ এই জন্যই দিচ্ছি যে আমি মুক্তি হব, কারণ আমি ঋণ থাকবো না। একক তো না খেয়ে থাকলেও আমি কারোর কাছে ঋণ হব না। বিদ্যালয়ের অফিস সহকারী রশিদ কেটে গ্রহণ করেন 61 বছর আগের বকেয়া। সোহরাব আলীর দায়িত্বশীলতা দেখে খুশি শিক্ষকেরাও। গতকালকে চাষা আসছিলেন স্কুলে, আশা করে দূর থেকে আমি ফলো করলাম যে বয়সটা অনেক, তার সাথে কথা বলা দরকার। আমি বললাম মুরব্বী আপনি কী মনে করে আসছেন? বাবা আমি তো আসছিলাম প্রধান শিক্ষকের নিকট, আমি স্কুলে 1962 সালে স্টুডেন্ট ছিলাম, আমি বিয়ে করে স্কুলে ভর্তি হয়েছিলাম, তা আমি কিছু বকেয়া বেতন ছিল বাবা, আমি মরার আগে আমি বকেয়া বেতন দিয়ে আমি পৃথিবী থেকে যেতে চাই, আমি ঋণ হয়ে পৃথিবী থেকে যেতে চাই না, ঋণ থেকে। তা আমি শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি এই বিষয় সম্পর্কে যখনই শুনলাম জানলাম আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। তো এখন আসলে এই জেনারেশনে এরকম লোক পাওয়া খুবই কঠিন, দুষ্কর একটা ব্যাপার। কোনো শিক্ষার্থী বা কোনো অভিভাবক তার মানে দৈনন্দিন যে বেতন তাই অনেক সময় দিতে চায় না, দেয় না হলে প্রতিষ্ঠান চলে কী করে। তারপরেও উনি যে আসছেন এটা আমি অত্যন্ত অভিভূত। এমন ঘটনা মানে অন্তত আমার জীবনে, আরও কিছু সিনিয়র শিক্ষক আছেন ওনাদের জীবনেও কখনো ঘটেনি। তাই আমি প্রধান শিক্ষক হিসেবে আমি নিজেকে খুব গর্ববোধ করছি যে ওনার মতো একজন প্রাক্তন স্টুডেন্ট এসে ওনার সে পুরনো দিনের যে পাওনা এটা দিয়ে যাচ্ছে, এটা আসলেই অভাবনীয়, এটা নিতান্তই বিরল ঘটনাই। ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1929 সালে, সেখানে সোহরাব আলী ভর্তি হন 1962 সালে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।